হয়ে গেল। এই জমিনের মধ্যে আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা কিছু মানুষ হাজারো বয়ানে দিলটা নরম হবে না। আর একদল মানুষ ওমরের মতো বান্দা গুনা নিয়ে প্যান্ডেলে ঢুকার পর হঠাৎ মনে করবে আমি কবরে একা কেমনে থাকবো, হাসরের ময়দানে উলঙ্গ দাঁড়াইয়া কেমনে হিসাব দিব। চিন্তা কইরা কইরা হঠাৎ দিলটা নরম হয়ে যাবে, চোখে পানি আসবে, এবার মনে মনে ডাকবে আল্লাহ এই ময়দানে মনে হয় আমার মতো গুনাগার কেউ নাই, গুনার কারণে আমার অপরাধের কারণে শয়তানের ধোকায় অপরাধ করিয়া আজকে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, ও আল্লাহ আজকেই বরকতি জান্নাতি ময়দানে রেডি হয়ে গেলাম তওবার জন্য, আর নামাজ ছাড়ব না, বেপর্দায় চলব না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর তরিকা মানিয়া সুন্নাত অনুযায়ী চলব, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, দাড়ি কাটব না, মা বাবার সাথে আর কোনোদিন বেয়াদবি করিয়া কষ্ট দিব না। ও আল্লাহর বান্দারা তওবা করতে দেরি হবে, আল্লাহ গুনাহ থেকে মুক্তি দিতে দেরি করবেন না। হেদায়াতের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ, যাদের কপাল ভালো হেদায়াতের দরজা খুলবে, যাদের কপাল খারাপ তারা হেদায়াতের চিন্তাও করবে না। যারা চিন্তা করেছেন না জীবনে তো গুনাহ কম করি নাই, আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন স্ত্রী সন্তানেরা জানলে সবাই ঘৃণা করত, আজকে থেকে তওবা করব। ও বাবারা ব্যবসা করেন বাধা নাই, চাকরি করেন বাধা নাই, স্কুল কলেজে পড়েন বাধা নাই, নবীর তরিকায় চলেন, পাঁচ বেলার নামাজ পড়েন, মা বাবার দোয়া নিয়ে চলেন, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলেন, আপনার মতো কত যুবক ডাক্তার হইয়াও নামাজ ছাড়ে না, আপনি কেন পারেন না? আপনার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে নামাজ ছাড়ে না, গাড়ি চালায় ড্রাইভারি করে নামাজ ছাড়ে না, ও যুবকেরা আপনারা কেন পারবেন না? আপনার মতো কত যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না, শ্রমিকের কাজ করে নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে নামাজ ছাড়ে না, আপনারা কেন পারবেন না? ও বৃদ্ধ বাবাজিরা আপনার মতো কত বুড়া মানুষ লাঠি হাতে নিয়ে টোকাইয়া টোকাইয়া মসজিদে যাইয়া পাঁচ বেলার নামাজ পড়ে, আপনি বুড়া হওয়ার কারণে কেন বলেন আমি নামাজ পড়তে পারি না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আপনারা ওলামায়ে কেরামের মায়ের মতো মা, এই দুনিয়ায় যত ভালো ভালো সন্তান আছে সব আপনাদের অবদানের কারণে। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, একটা নেককার সন্তান দুনিয়াতে রেখে যান, সন্তানটাকে ডাক্তার বানাবেন, কোরআন পড়নেওয়ালা আদর্শ ডাক্তার বানাইয়েন, সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন, কোরআন পড়নেওয়ালা আদর্শ ইঞ্জিনিয়ার বানাইয়েন, দুনিয়াও ধন্য পরকালও ধন্য। আপনার মতো কত মা পাঁচ বেলার নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, পর্দা রক্ষা করে, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে। ও আম্মা জানেন আপনারা কেন পারবেন না? ও যুবতী বোনেরা আপনার মতো কত বোন স্কুল কলেজে পড়িয়াও অযথা মোবাইলে সময় কাটায় না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আপনি কেন অযথা সময় কাটাচ্ছেন, গুনাহ করতেছেন? আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ হায়াতের মালিক, মরিয়া গেলে যাব, আর কোনোদিন গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপর্দায় চলব না, দাড়ি কাটব না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর সুন্নাত অনুযায়ী চলব, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। তওবা করার যদি কারো অন্তরে নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে তারা দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দেন, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ নবীজির মহাব্বতে আমাদেরকে নবীর তরিকায় চলার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ সবাইকে কবুল করেন, আরো জোরে বলেন আমিন। যুবকেরা তওবার উপরে মজবুত থাকবা তো, বিশাল আয়োজন, অনেক খরচ, আপনারা একটু বিসমিল্লাহ বলে দিনের পথে দান করলে হায়াত বাড়ে, মুসিবত দূর হয়, কামাই রুজিতে বরকত হয়, সবাই একটু বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, সবাই, কেউ খালি ফিরাবেন না, সবাই যারা নামবেন ব্যাগ নিয়ে যান তাড়াতাড়ি,
ব্যাগ রুমাল নিয়ে নামেন আমাদের খাদিমুল ইসলামের সদস্যবৃন্দ এবং স্বেচ্ছাসেবক ভাইরা আপনারা মাঠে একটু আটেন পাঞ্জাবি নিয়ে ব্যাগ নিয়ে যে যেভাবে পারেন অতি তাড়াতাড়ি দুই মিনিটের ভিতরে আমরা যেহেতু এই বিশাল আয়োজন করতে গিয়া অনেক পরিশ্রম করা হয়েছে এবং অনেক টাকা ব্যয় হয়েছে ভবিষ্যতে করব এই সবগুলো আগে সামনে রাখিয়া আপনারা প্রত্যেকের সহযোগিতা আমরা কামনা করি যার যে পকেটে যতটুকু সম্ভব সাহায্য অনুযায়ী সহযোগিতা করেন আমাদের খাদিমুল লক্ষ্য যদি আগে রেডি রাখবেন না যে তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠেন স্বেচ্ছাসেবক ভাইরা উঠেন খাদিমুল ইসলামের সদস্যরা উঠেন তাড়াতাড়ি বয়ান চলতে থাকবে কেউ উঠবেন না ওলামায়ে কেরাম আছেন বয়ান করবেন এরপরে আপনারা শেষে দোয়া করে এরপরে যাবেন আমার যেহেতু অনেক দূরে যেতে হবে সবার থেকে বিদায় নিচ্ছি আর এই মাহফিলে সহযোগিতা করেন কেউ খালি ফিরাবেন না দায়িত্বশীলরা ব্যাগ রুমাল নিয়ে যান না কেন তাড়াতাড়ি যাদেরকে দায়িত্ব দেওয়া আছে দ্রুত নামেন চতুর্পার্শ্ব থেকে নামেন সবাই কম বেশি দান করি জাহান নামে যাওয়ার জন্য এইটাই যথেষ্ট কি শুনলা বয়ান এতক্ষণ আল্লাহ সবাইকে মাফ করে দেন বয়ান চলতে থাকবে যারা কালেকশন করতেছেন দ্রুত করেন আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি দোয়া চাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا يا الله ما في القبول كرنان عيوزن كري شهجويتا كري در قبول كرنان يا الله زرا شهج সহযোগিতা করেছেন সবাইকে কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন আয় আল্লাহ সবার কামাই রুজি ব্যবসা চাকরিতে বরকত বাড়ায় দেন আয় আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন সারা দুনিয়ার মুসলমানদেরকে হেফাজত করেন ফিলিস্তিনের উপরে রহমত নাজিল করেন জালেমদের হাত থেকে মুসলমানকে হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন আয় আল্লাহ আমাদের মুরব্বি যারা কবরে জান্নাত বানায় দেন মা বোনদের আবেদা বানায় দেন আমার কলিজার প্রত্যেকটা যুবক সন্তান গুলো নেককার বানায় দেন লেখাপড়া পরীক্ষায় কামিয়াবি দান করেন আদবালা বিনয় জিন্দেগি দান করেন সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন আয় আল্লাহ নবীজির মহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন আয় আল্লাহ সবাইকে দিনের খাদেম বানায় দেন উলামায়ে আহলে হকের বিজয় দান করেন চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন সময় তো